শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল করোনার সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া বিকল্প পথ নেই লকডাউন নিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ বিস্তারিত থাকবে প্রতিবেদনে খৌদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনার পর উত্তর করিমগঞ্জ কেন্দ্র উদ্ধারে ব্যর্থ শাসক দল হ্যাট্রিক বিধায়ক কমলাকদে পুরকায়স্তের অসম মেঘালয়ে আগামী পাঁচ দিন প্রবল জ্বর বৃষ্টির পূর্বাভাস সতর্কতা জারি করল আবহাওয়া দফতর বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিক্ষক করোনা পজিটিভ দশ দিনের জন্য বন্ধ হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার স্কুল বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যের মানুষ চাইলে হিমন্ত বিশ্ব শর্মাও মুখ্যমন্ত্রী হতে পারেন মন্তব্য শিলচর লক্ষ্মীপুরের কৌশিক রায়ের বদরপুরের ইতিহাসে সর্বাধিক বুট জিতলেন আব্দুল আজিজ প্রতিবেদনে রেকর্ড বুটে জয় ইতিহাস বিজয় মালাকারের সাজিয়ে তুলতে আরো সচেষ্ট হব অঙ্গীকার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি নৈশ কারফু হাতিয়ার করে গ্রাম কাটি গোড়ায় বোজ্য সামগ্রীর দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা জেলা শাসকের হস্তক্ষেপ দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করোনার দ্বিতীয় ডেউ দেশে দ্রুতগতিতে বিস্তার করছে সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া বিকল্প পথ নেই যাতে করোনা সংক্রমণের হ্রাস গোটা দেশেই টানা যায় সেই বিষয়টিকে জোর দিয়ে কেন্দ্রকে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট লকডাউন করলে এই অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় কি না সেই ব্যাপারটিও কেন্দ্রকে দেখতে পরামর্শ দিল শীর্ষ আদালত এর পাশাপাশি সারাদেশে ভ্যাকসিনের ভিন্ন দামের বিষয়টিও আরও একবার পর্যালোচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত তাকে আটকানোর পূর্ণ শক্তি ব্যবহার করার পরও ব্যর্থ হয়েছে বিজেপি এমন কি খুদ প্রধানমন্ত্রীকে উড়িয়ে এনেও উত্তর করিমগঞ্জ কেন্দ্র উদ্ধারে ব্যর্থ হয়েছে শাসক দল উল্টো গত নির্বাচনের তুলনায় শহরে বুট বেড়েছে তার এমনকি গত নির্বাচনে চারশো চৌষট্টি বুটের ব্যবধানে জয়ী হলেও এবার সেই ফারাক বেড়ে দাঁড়িয়েছে আট পরে বিধায়ক বলেন গত নির্বাচনে গ্রামে লিড নিয়ে এসে শহরে পিছিয়ে পড়তে হয় পরে আবার গ্রামে গিয়ে তা পূর্ণ করতে হয় এবার তেমনটি হয়নি গ্রাম থেকে চৌদ্দ হাজারের মতো বুটের লিড নিয়ে শহর শেষ করে আবার গ্রামে প্রবেশ করেছি এবার বিজেপি সুজা হয়ে দাঁড়ানোর সুযোগ পায়নি উত্তর করিমগঞ্জের প্রতিটি গড়ে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রতিটি পরিবার আমাকে তাদের পরিবারের সদস্য হিসাবে মেনে নিয়েছে ফলে আমার এই জয় এসেছে মন্তব্য করেন কমলাক্ষ চার রাজ্যে জ্বর বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর এই চার রাজ্যের রাজ্যবাসীকে আগামী পাঁচ দিন সতর্কতাকার আবেদন জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী পাঁচ দিনে অসম এবং মেঘালয়ের উপর একশো থেকে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে মে তিন থেকে চার তারিখের মধ্যে উড়িষ্যায় তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এমতাবস্থায় আবহাওয়া দফতরের তরফ থেকে এই সমস্ত রাজ্যগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এক শিক্ষকের করোনা পজিটিভ ধরা পড়ায় দশ দিনের জন্য স্কুল বন্ধ রাখলেন হাইলাকান্দির ব্লু ফ্লাওয়ার স্কুল কর্তৃপক্ষ ওই স্কুলের এক সহকারী শিক্ষকের কোভিড পজিটিভ ধরা পড়ে গত দিন দুয়েক আগে ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রবীন্দ্র সরণির বেসরকারি ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ কিতিশ রঞ্জন পাল দশ মে সোমবার পর্যন্ত স্কুল বন্ধ করে দিয়েছেন এই দশ দিন স্কুলের যাবতীয় পাঠদান বন্ধ থাকবে স্কুল ফের খুলবে এগারো মে মঙ্গলবার রাজ্যের মানুষ চাইলে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হতে পারেন তবে মুখ্যমন্ত্রী সাধারণভাবে স্থির হয় দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও যথেষ্ট যোগ্য লুক এ নিয়ে কোনো সংশয় নেই পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না এ অবস্থায় রাজনীতিতে কেন্দ্রীয় নেতারাই অসমের মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি এই মন্তব্য লক্ষ্মীপুরের নবনির্বাচিত বিধায়ক কৌশিক রায়ের তিনি বলেন লক্ষ্মীপুরের বিজেপি কর্মীরা যেভাবে আমাকে দুহাত উজাড় করে সমর্থন দিয়েছেন তার জন্য সেখানকার সব সম্প্রদায়ের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিধানসভা নির্বাচনে এর আগে বদরপুর থেকে কোনো প্রার্থী আটত্রিশ হাজারের বেশি বুট লাভ করতে সমর্থ হয়নি এবার এর চেয়ে অনেক বেশি বুট পেয়ে নতুন বিধায়ক নির্বাচিত হলেন এর আব্দুল আজিজ তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিশ্বরূপ ভট্টাচার্যকে তেইশ হাজার একশো উনচল্লিশ ভোটে পরাজিত করে অসম বিধানসভার টিকিট জয়ী হলেন বদরপুর কেন্দ্রে এবার আবদুল আজিজ পেয়েছেন বাহাত্তর হাজার আটশো ছিয়ানব্বই বুট বিশ্বরূপ ভট্টাচার্যকে উনপঞ্চাশ হাজার সাতশো সাতান্ন বুট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তৃতীয় স্থানে রয়েছেন অসম জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী শাহাবুদ্দিন তবে তিনি আশানুরূপ বুট না পাওয়ার জন্য আবদুল আজিজকে জিততে তেমন সমস্যায় পড়তে হয়নি বরাক উপত্যকার পনেরোটি সমষ্টির মধ্যে সবথেকে বেশি বুটের ব্যবধানে জয়ী হওয়ার শিরোপা সিনিয়ে নিলেন এক নম্বর সংরক্ষিত রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার প্রার্থী থেকে বুট পর্ব পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু দমবার পাত্র নয় কিছু নেতা পেছন থেকে সরে গেলেও জনতা পাশে ছিলেন কারণ রাতাবাড়ির ইতিহাসে এর আগে কোনো বিধায়ক এত জনসম্পর্ক করেননি বিপদে মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় তা বুঝিয়ে দিলেন বিজয় মালাকার উপনির্বাচনের পর কয়েক মাসের জন্য প্রথমবারের বিধায়ক হয়ে যেভাবে কাজ করেছেন সেই দ্বারা অব্যাহত রাখতে পারলে আগামী কয়েকবারের জন্য বিজয়ের বিজয় কেউ আটকাতে পারবেন না বিজয় মালাকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস মহাজুট প্রার্থী শম্ভু সিং মালাকে মোট সঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই বুটের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছেন বিজয় মালাকারের প্রাপ্ত মোট বুট হল পঁচাশি হাজার পাঁচশো তেত্রিশ এদিকে রাতাবাড়িতে বিজেপির বিশাল জয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে কেন্দ্রের গেরুয়া শিবির বিশেষ করে বিজয় সমর্থকরা কোভিড বিধি বা মিছিল নিষিদ্ধ তাকায় আনন্দ উল্লাস না করে মিষ্টি বিতরণ হয়ে অনেক জায়গায় বিজয়ের জলে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য দলের নেতা মিশন রঞ্জন দাস জনগণকে অভিনন্দন জানিয়েছেন আবারও জয়ী হলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ নিয়ে পরপর দুবার তিনি বিধায়ক নির্বাচিত হলেন কাটলি সরায় ফুলের স্বপ্নকে চুরমার করে দেখিয়ে দিলেন উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের মন কীরকম জয় করা যায় হাড্ডা হাড্ডি লড়াইয়ে জিতে সুজামুদ্দিন বলেন কাটলি মানুষ কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে বুট দিয়েছেন আপ আমার বুট দাতাদের আশীর্বাদে তিনি দ্বিতীয়বার জয়ী হলেন কাটলি সরাকে সাজিয়ে তুলতে তিনি আরও বেশি সচেষ্ট হবেন বলে অঙ্গীকার করেন এবার শেষ খবরটি বর্জ্য সামগ্রীর আকাশ চুয়া মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস ফেলছেন গ্রাম কাটিগোড়ার জনগণ করোনার গণ সংক্রমণ রুদ্ধে রাজ্য সরকার এপ্রিলের শেষের দিকে নৈশ কারফু জারি করেছে আর এই নৈশ কারফুকে হাতিয়ার করে গ্রাম কাটি গড়ার প্রতিটি বাজারের অসাধু ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছেন প্রতিটি বাজারে শাক সবজি সহ ডাল সর্ষের তেল চানা মুগ ডাল পেঁয়াজ রসুন আলু পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রীর আকাশ ছুয়া মূল্যবৃদ্ধিতে জনগণ দিশে প্রতিটি বাজারের অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় বর্জ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে আকাশ মূল্যবৃদ্ধি গটিয়ে কালোবাজারিতে লিপ্ত হয়েছেন বলে প্রতিটি বাজার এলাকার গ্রাহকরা অভিযোগ করেছেন আকাশ মূল্যবৃদ্ধি রুদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাম কাটিগোড়ার বিভিন্ন বাজারে প্রতিটি মুদি ও শাকসবজির দোকানের সামনে মূল্য তালিকা টাঙ্গানোর পদক্ষেপে শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রাম কাঠিগোড়ার ভুক্তভোগী জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন